আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ কলি কীভাবে ভাজি করে আলু দিয়ে সেটাই দেখাব। তো আমি পেঁয়াজ কলিটা, এই দেখুন, পেঁয়াজ কলি এবং আলুগুলো এরকম কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা ভাজি করব। কড়াইতে আমি তেল দিয়ে দিব। তুমি বলছো বলো, আমার বাবুটাও দেখে দেখে শিখে গেছে। এখন আমার তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কষি দিয়ে দিব। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর আমার এই ভাজিটাতে লাগছে কাঁচামরিচ, হলুদ গুঁড়া খুবই অল্প, কাঁচামরিচ, হলুদ গুঁড়া আর একটু ধনিয়া পাতা লাগবে এই রান্নার জন্য। পেঁয়াজটা লাল হয়ে এলে আমি পেঁয়াজ কলিটা ঢেলে দিব। এখন শীতের সময় বন্ধুরা, পেঁয়াজ কলিটা শুধু শীতের সময়ই পাওয়া যায়। পেঁয়াজ কলিটা অনেক উপকার। আপনারা এই শীতের সময় পেঁয়াজ কলি আলু দিয়ে ভেজে রুটির সঙ্গে, গরম ভাতের সঙ্গে খেতে পারেন বন্ধুরা। এটা যেহেতু সবসময় পাওয়া যায় না, শুধুমাত্র এই শীতের সময় পাওয়া যায়, তাই বন্ধুরা আপনারা এটা বেশি বেশি করে খাবেন, অনেক ভালো লাগে। এটা আপনারা চিনির সঙ্গে দিয়েও ভাজতে পারেন। দেখুন বন্ধুরা, আমার ইয়েটা পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজ কলিটা ঢেলে দিব। আমি একটু পরে হলে তাহলে পেঁয়াজ কলি খাওয়া সুন্দর। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। নেড়ে দিব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ কলিটা নরম হয়ে এসেছে। এখন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব। বন্ধুরা, হলুদটাকে আমি নেড়ে করে মিশিয়ে দেবো। সে মিশিয়ে আমি আবার ঢেকে দেব। আমি আবার ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা একটু করে ধনিয়া পাতা কিছুটা দিয়ে দেবো, অল্প করে নিয়ে।
ভাজা হয়ে আসছে। আমার কড়াইটা নতুন, এই কারণে ভাজিটা লেগে লেগে যাচ্ছে। নতুন কড়াইয়ে ভাজি ভালো হয় না বন্ধুরা। আমি দেখি নিয়ে আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আমি দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা আর লবণটা হয়েছে কিনা চেক করে নেব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমার একটু লবণ দেওয়া লাগবে বন্ধুরা। এখন আমি একটু লবণ দিয়ে দিব। এখন আমি মেরেছে লবণটা মাখিয়ে দেবো, চুলো রাস্তা কমিয়ে দেবে এই পর্যায়ে। আমি আবার একটুখানি ভেজে দেব। আমি আবার ঢাকনাটা উঠছি, একটু নেড়ে ছেড়ে নিব। পেঁয়াজ করে ফ্রাই হয়ে এসেছে, দুই মিনিট নাড়বো, নেড়ে আমি নামিয়ে দেখুন বন্ধুরা আমার ভাজিটা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, এতটা সুন্দর লাগছে দেখতে। আমি এখন এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি ভাজিটা নামিয়ে নিয়েছি বাটিতে, দেখতে কত সুন্দর লাগছে, অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার রান্না বললে বলছি না, আপনারা বাসে করে দেখবেন। আমি ভাজিটা একটু চেখে দেখি কেমন হয়েছে। হ্যাঁ দেখো, ভাজিটা সত্যি অনেক সুন্দর হয়েছে, ভাজিটা সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনারা এরকম ভাজি বাসায় তৈরি করবেন, তৈরি করে দেখবেন কেমন লাগছে। এটা সত্যিই অনেক ভালো লাগে। যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।